আজকে আমি তাদের সাথে কথা বলতে চাই যারা কখনোই ঠিক না বলতে পারেন না। না বলতে পারেন না বলে সব কিছুতে হ্যাঁ বলেন, সব কাজ তাদের উপরই পড়ে, সব কাজ তাদেরকে দেয়া হয় এবং দিন শেষে তাদের কোনো মূল্যায়নই থাকে না। তো আমি ওই মানুষগুলোর সাথেই কথা বলতে চাই এই ভিডিওতে এবং চারটা টপিক আমি কভার করব। প্রথম টপিক হচ্ছে মানুষের একটা স্বভাবসুলভ বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে আমরা যে জিনিস খুব সহজে পাই তার সঠিক ভ্যালু আমরা দিতে পারি না। যে জিনিসটা খুব ইজিলি পেয়ে যাই, অর্জন করতে হয়নি, আর্ন করতে হয়নি, ওই জিনিসের ভ্যালু আমরা দেই না। সিমিলারলি আপনি যখন সব কাজে হ্যাঁ বলবেন, মানুষ দেখবে আচ্ছা ঠিক আছে, আপনিকে যখন বলি তখনই অ্যাভেলেবল, তাহলে ওর টাইমের মনে হয় কোনো ভ্যালু নেই, ওকে যখনই বলবো ও তখনই চলে আসবে। এই যে মানুষের জন্য সব সময় অ্যাভেলেবল থাকেন, সব সময় সব কাজে যদি হ্যাঁ বলেন, তাহলে মানুষ একটা ধারণা করে নিবে যে আপনাকে যখনই বলবে তখনই আপনি হাজির হয়ে যাবেন, বললাম হাজির অবস্থা। তো আপনার ভ্যালু আস্তে আস্তে কমে যাবে, মানুষ আপনার সময়ের মূল্য দিবে না। এমন না যে তারা খারাপ মানুষ, অর্থাৎ আমাদের স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে যে যে জিনিস আমরা ইজিলি পেয়ে যাই তার ভ্যালু আমরা দিই না। অনেক সময় খেয়াল করবেন আমরা আমাদের বাবা মাকে অপছন্দ করি এমন কিন্তু না, দেখবেন বাবা মা সব সময় আমাদের পাশে। অনেক সময় এই কাছের মানুষগুলোকেও ভ্যালু দিতে আমরা ভুলে যাই। যেখানে বাবা মাকে আমরা অনেক সময় ভ্যালু দিতে ভুলে যাই সেখানে অন্য মানুষ তো দূরের কথা। প্রথম ব্যাপার হচ্ছে আপনি যদি সব সময় হ্যাঁ বলেন মানুষের কাছে হয়তো বা আপনার ভ্যালুটা কমে যায়। সেকেন্ড ব্যাপার হচ্ছে অনেক সময় কারণ ছাড়াই বিভিন্ন কাজে মানুষ আপনাকে ডাকবে, কোনো দরকার নেই বাট তারা আপনাকে ডাকবে। ভিডিওটা আমি বানাচ্ছি এই কারণে যে গতকাল আমাকে দুইটা কারণে দুই সাইড থেকে প্রায় 25 কিলোমিটার দূরে যেতে হয়েছিল। আমি জাস্ট একটা ডিফারেন্ট এক্সাম্পলের কথাটা বলছি, যে ভাইয়া একটা পেপার লাগবে আপনি চলে আসেন ভাই, আমি বলছি কবে লাগবে কখন লাগবে আমাকে বলেন ভাইয়া, তারা বলে না ভাইয়া চলে আসেন এক্ষুনি, খুব বাজে অবস্থা, দেরি করা যাবে না। তারপর আমি আস্তে করে ওই অফিসে আমার একজন সিনিয়র ভাই আছেন তাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আমি যদি ওই পেপারটা জাস্ট স্ক্যান করে মেল করে পাঠিয়ে দিই চলবে? উনি বলেন হ্যাঁ আতিক হবে। যেই পেপারটা মেল করে এক মিনিটে পাঠিয়ে দেওয়া যেত ওই সেম পেপারটা আমাকে বাসা থেকে জার্নি করে 3 ঘন্টা সময় লাগিয়ে এই জ্যামের মধ্যে 25 কিলোমিটার দূরে একবার যাওয়া আবার বাসায় আসা এই কাজটা করা ছিল কোনো কারণ ছাড়া। ওর দরকার ছিল না তবুও করছে, কারণ মানুষ যখন কোনো প্রবলেম ফেস করে তখন সেই মানুষ ওই প্রবলেমটাকে পুরো পৃথিবীর একমাত্র প্রবলেম মনে করে। এই জিনিসটা খেয়াল করবেন, এসএসসি কিংবা এইচএসসি পাশ করে আসলেন তখন কোনো জুনিয়র যখন আপনাকে বলে যে ভাইয়া খুব প্যারায় আছি, তখন আপনি স্বভাববশতই বলবেন যে এটা কোনো প্যারা হলো, কারণ আপনি যখন একটা প্রবলেম ফেস করবেন প্রবলেমে পড়ে থাকবেন ওইটা তখন আপনার কাছে পুরো পৃথিবীর প্রবলেম, বাট যখন এটা পার হয়ে যাবেন যে তখন দেখবেন যে এটা এমন কি প্রবলেম, এটা নিয়ে এত চিন্তা করার কি আছে। তাই মানুষ যখন কোনো সমস্যায় পড়ে ওইটাকে সারা বিশ্বের সমস্যা ধরে শুধু সবাইকে টানতে থাকে, কার টাইমের কি ভ্যালু সে চিন্তাও করে না, সবাইকে টেনে হিসড়ে আনতে চায় ওই প্রবলেমটাকে সলভ করানোর জন্য। আপনি যদি সব জিনিসে হ্যাঁ বলে ফেলেন আপনি এমন অনেক জিনিসে হ্যাঁ বলে ফেলবেন যেগুলোর কোনো দরকারই ছিল না এবং আপনার টাইম ওয়েস্ট হচ্ছে ওগুলোতে। থার্ড ব্যাপার হচ্ছে আপনি যখন কোনো কাজে সব সময় হ্যাঁ বলছেন, সব জায়গায় হ্যাঁ বলছেন, এর মানে হচ্ছে আপনার নিজের কোনো অপিনিয়ন আপনি দিচ্ছেন না কিংবা নিজের কোনো বাজ বিচার হচ্ছে না। এই জিনিসটা আমি আমার লাইফে অনেক করেছি, যখন কোনো কাজ আসছে হ্যাঁ 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 বলে দিয়েছি, অন্য কোনো
প্রোগ্রাম, বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া এসব কিছুই করতে পারছি না, কারণ আমি সব সময় কাজে এঙ্গেজড। এখন সব সময় কাজ করতেই হয় আমাকে। এখন সব সময় কাজ করতেই যদি আপনার জীবনটা চলে যায়, তাহলে খুব বড় একটা মিস্টেক আমরা করে ফেলছি। কিন্তু মিস্টেকটা হচ্ছে জীবিকা মানেই জীবন নয়। আপনি সব সময় হ্যাঁ বলছেন, কাজ করছেন কাজ করছেন, ভাই এত কাজ করে টাকা ইনকাম করলেন, ব্যাংক বিল করলেন, বাট এনজয়টা কখন করবেন? আপনার জীবিকার পিছনে দৌড়াতে দৌড়াতে তো জীবনটাই চলে যাবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো কখন না বলতে হবে, হোয়েন ইউ নিড টু স্টপ। না বলা মানে কিন্তু এই নয় যে আপনি গিভ আপ করলেন, আপনি হেরে গেলেন। না বলা মানে হচ্ছে এইটা যে আপনি আপনার প্রায়োরিটিকে প্রাধান্য দিচ্ছেন। অ্যান্ড ফাইনালি ফোর্থ পয়েন্ট হচ্ছে, যেটা অনেক সময় অনেক গ্রুপে দেখা যায়, যে ভাইয়া গ্রুপে আর কেউ কাজ করে না, আমি একাই প্রেজেন্টেশন বানাচ্ছি, পরীক্ষার আগের দিনে সবগুলো ফাতরা। এখানে যুক্তি হচ্ছে, ভাইয়া কিংবা আপু, তুমি মেম্বার চুজ করতে ভুল করেছ। তুমি যখন গ্রুপ বানাইছিলা নির্ঘাত মানুষ চিনতে ভুল করছ, না হলে সব অলসগুলোকে তুমি কেন তোমার টিমে নিছ? হয় তোমাকে প্রথমে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে নেটওয়ার্ক তুমি ভালো করে করো নি। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে, তুমি মানুষের কাছ থেকে কাজ আদায় করে নিতে পারো নাই। কোনো কি আমাদের মাথায় প্রশ্ন আসে না, ম্যানেজাররা কেন এত বেশি টাকা পায়? কারণ মানুষকে কাজ বোঝাই দিয়ে কাজ আদায় করে নেওয়া বড় একটা কাজ, ম্যানেজাররা এ কাজ করে। এজন্য দেখবেন দে আর পেড ভেরি হাই। আপনি যদি কাজ না বুঝাইয়ে দিতে পারেন আর কাজ আদায় করতে না পারেন, ইটস ইউর মিস্টেক। সো দিন শেষে যারা বলেন যে ভাইয়া আমাকে সব কাজ একাই করতে হচ্ছে, তো ভাইয়া তোমাকে আমি বলবো, তোমাকে তো সব কাজ করার কথা না, তুমি মানুষকে কাজটা সঠিকভাবে ডেলিগেট করতে পারো নাই, দোষটা তোমার। ডেলিগেট করতে পারো নাই, বন্টন করতে ব্যর্থ হয়েছ, এই জন্য সব কাজ তোমার উপর চেপে বসেছে। তাই এই জিনিসটা যেন আমরা মিস্টেক না করি, যে সবার কাজ নিজের কাঁধের উপর নেওয়া। এবং ফিফথ পয়েন্ট বলে আমি শেষ করব, এটা হচ্ছে বোনাস পয়েন্ট, যে মনে করেন অনেকে না বলতে একটু দ্বিধায় ভোগেন, ভাবেন হয়তো বা না বললে তারা আপনাকে খারাপ মানুষ বলবে। এখন তারা সব কিছুতে হ্যাঁ বলল, হ্যাঁ বলার পর সব কাজ তাদের উপর, এবং সব কাজ করতে গেলে আপনি বুঝতেই পারছেন কোনো কাজই করা হবে না। আর যখন কোনো কাজই করা হবে না, তখন সব মানুষ চিন্তা করবে, আরে তুমি তো প্রমিস করছিলা, তোমার কাজটা কই? তুমি তো ডেলিভার করতে পারছো না, তুমি প্রমিস দিয়ে প্রমিস রাখো না। এতে তাদের সাথে সম্পর্ক হয়তো ভেঙে যেতে পারে। এখানে জিনিসটা হচ্ছে দুইটা অপশন, আপনি প্রথমে না বলতে পারতেন, হ্যাঁ একটু গিলটি ফিল করতে পারতেন, কিংবা আপনি প্রথমে হ্যাঁ বলে পরে কাজ না ডেলিভার করে সম্পর্ক আরো বাজে অবস্থায় যেতে পারত। তাই সাময়িক একটু দ্বিধাদ্বন্দ্ব কিংবা গিলটি ফিলিং এর জন্য আপনি যদি না বলতে না পারেন, তাহলে আপনি লং টাইমে আরো বড় বিপদে পড়বেন। সো দিজ আর মাই ফাইভ টিপস, যে কেন আমাদের না বলাটা শেখা দরকার। এবং আরো কিছু জিনিস বয়সের সাথে চলে আসবে, ফর এক্সাম্পল টাকা না দেওয়ার ব্যাপারে, অর্থাৎ লোন করার বিষয়টা। গত কয়েকদিন আগে আমার কাছের একটা কলিগ আমার কাছে টাকা ধার চায়, বাট আমি টাকা তাকে দেইনি, অর্থাৎ এই জন্য না যে টাকাটা দেওয়া খুবই দরকার কিংবা ধার দিলে আমি ফেঁসে যাব। কারণ টাকা লেনদেন করতে যেয়ে না অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, যদি প্রফেশনালিজমের বাইরে করেন না। এজন্য না বলছি যে আমি আমার কলিগকে ডিস্ট্রাস্ট করি, না এজন্য বলছি যে কলিগের সাথে আমি সম্পর্কটা এতটাই ভ্যালু করি যে আমি টাকা দিয়ে লোনের ব্যাপারটা এনে সম্পর্কটা নষ্ট করতে চাচ্ছি না। তাই এমন আরো অনেক জিনিস আসবে যেগুলো আপনি আস্তে আস্তে সময়ের সাথে বুঝবেন। ফর এক্সাম্পল কোনো একটা মানুষের হেল্প দরকার, মনে করেন কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে, ওই প্রশ্নের উত্তর আমি সচরাচর দিব না, অর্থাৎ যে উত্তরটা অনলাইন গুগল করে পাওয়া যাবে কিংবা সে চাইলে ইউটিউব ভিডিও দেখে পেতে পারে, সেই প্রশ্নের উত্তর আমি দিব না।
কারণ সে যদি সব সময় আমার কাছ থেকে অ্যানসারটা পেতে থাকে, তার সব প্রশ্নগুলোই যখন তখন আমার কাছ থেকে পেতে চেষ্টা করবে, ফলে আমার উপর তার ডিপেন্ডেন্সি বাড়বে, সে নিজে আর উত্তরটা বের করতে চাইবে না। আর যখন আমি তার প্রশ্নের উত্তর দিতে অপারগ হব, তখন সে আমার উপর রেগে যাবে, কারণ ততদিনে তার এক্সপেকটেশন আমার উপর এতটাই হাই যে আমি না বললে ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারবে না। দ্য ওভারঅল থিঙ্ক ইজ, আমাদের দেশে না বলাটা অনেক সময় খারাপ জিনিস হিসেবে দেখা হয়। ওকে, ইউ হ্যাভ টু নো টু সে নো। আপনি যখন 100টা জিনিস না বলছেন, তখন আপনি আপনার নিজের প্রায়োরিটিগুলোকে হ্যাঁ বলছেন। আপনি যখন নিজেকে প্রায়োরিটি দেওয়া শিখবেন, তারপরেই না বাকিদের প্রায়োরিটি হ্যান্ডেল করা শিখবেন। আমি আমার কথাবার্তায় যদি ভুল কিছু বলে থাকি, প্লিজ কমেন্ট করে আমাকে শুধরে দিবেন। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংক ইউ ওয়াচিং ফর, আল্লাহ হাফেজ।